ডাকঘর সঞ্চয় ব্যাংকের প্রতি বর্তমান মানুষের আগ্রহের পরিমাণ দিন দিন শুধু বেড়েই চলছে। তার অন্যতম কারণ হচ্ছে ডাকঘর সঞ্চয় ব্যাংকের মুনাফার হার সকল ব্যাংক এবং সকল আর্থিক প্রতিষ্ঠানের সকল প্রকার FDR, DPS, ফিক্সড ডিপোজিটের তুলনায় অনেক অনেক বেশি। তাছাড়া সরকারি প্রতিষ্ঠান হওয়ার দরুন তা শতভাগ নিরাপদ বিধায় লোকজনের আরও আগ্রহের পরিমাণটা বেশি। ডাকঘর সঞ্চয় ব্যাংকের টাকা জমা রাখা থেকে শুরু করে টাকা উত্তোলন পর্যন্ত সকল প্রকার নিয়মাবলী আপনার জেনে নেওয়াটা একান্ত জরুরি। কিন্তু ডাকঘর সঞ্চয় ব্যাংকের সকল বিষয়াদি কোনো ওয়েবসাইট কিংবা কোনো ভিডিওতে সম্পূর্ণরূপে নাও পেতে পারেন। তাই আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আমি চেষ্টা করতেছি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত বোঝানোর। যে আপনি যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও লোড করার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যেতে পারে। আমি এখন আপনাদেরকে প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খানুরূপে জানানোর চেষ্টা করছি। প্রথমে জানাবো ডাকঘর সঞ্চয় ব্যাংকটা আসলে মূলত কী। টাকা জমানোর সবচেয়ে পুরাতন মাধ্যম হচ্ছে ডাকঘর। এটি চালু হয় ব্রিটিশ সরকারের আমল থেকে 1872 সালের সর্বপ্রথম। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে স্বাধীন জনতার, স্বাধীন মানুষের সঞ্চয়ী হিসাব বৃদ্ধি করার লক্ষ্যে, আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে বাংলাদেশ সরকার তখন এই কর্মসূচি পুনরায় চালু করেন 1974 সালে। 2018 এবং 2019 সালের অর্থবছরের অনুযায়ী, তালিকা অনুযায়ী ডাকঘর সঞ্চয় ব্যাংকে সঞ্চয়ী হিসাবে জনগণ 16,882 কোটি টাকা জমা করেছিল। ডাকঘর সঞ্চয় ব্যাংকের হিসাবের ধারণাটা মূলত কী রকম, আমরা আসি সেই ব্যাপারে আলাপ করি। ডাকঘর সঞ্চয় ব্যাংকের হিসাব সাধারণত দুই রকম, একটু হলো সাধারণ হিসাব আর একটু হচ্ছে মেয়াদি হিসাব। সাধারণ হিসাব হলো ব্যাংকে আমরা যেরকম সাধারণ নর্মাল আয় ব্যয় করি, জমা করি এবং উত্তোলন করি, ঠিক সেই রকম। আর মেয়াদি হিসাবও আমরা ব্যাংকে যেরকম FDR করে থাকি, DPS করে থাকি, ঠিক সেই রকম। এখন আসি আমরা সঞ্চয় ব্যাংকে কারা টাকা জমা রাখতে পারেন বা কার কী ধরনের যোগ্যতা থাকলে সে জমা রাখতে পারবেন। তাহলে শুনুন, সাধারণ হিসাব সকল শ্রেণী ও পেশাজীবী বাংলাদেশি নাগরিক খুলতে হবে, তবে তা নাবালকদের জন্য খুলতে পারবেন, এটা 18 হলেও চলবে। আর মেয়াদি হিসাবের ক্ষেত্রেও ঠিক একই রকম। সঞ্চয় ব্যাংকের বিনিয়োগের পরিমাণ বা মুনাফার হার কীরকম হইতে পারে, আসি আমরা সেই ব্যাপারে আলাপ করতে। কত টাকা থেকে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত আপনি বিনিয়োগ করতে পারেন, চলুন আমরা সেই ব্যাপারে আলোকপাত করি। সাধারণ বিনিয়োগ যদি আপনি করে থাকেন একক নামে, তাহলে আপনি 10 লাখ টাকা পর্যন্ত আপনি রাখতে পারেন। আর তা যদি হয় যৌথ নামে, তাহলে আপনি 20 লাখ টাকা পর্যন্ত রাখতে পারেন। এখন আমি আপনাদেরকে বলবো, সাধারণ বিনিয়োগ যেরকম করবেন মেয়াদি হিসাবও ঠিক একই রকম, তবে মেয়াদি হিসাব আপনি 3 বছর মেয়াদি পর্যন্ত করতে পারেন, 1 বছর, 2 বছর, 3 বছর মেয়াদিও করতে পারেন। তবে মুনাফার হার সাধারণত 7.5% অর্থাৎ 7.5%, আর মেয়াদিতে আপনি 11.28%। তাহলে বুঝেন মেয়াদির সুবিধা এবং অসুবিধা আর সাধারণের কতটুকু লাভ। টাকা কখন ভাঙতে পারবেন, আপনি চাইলে 1 মাস পর, সাধারণের যদি আপনি হিসাবে 1 মাস পরে আপনি তুলতে পারেন। তো
তবে এক মাসের আগে যদি আপনি তুলেন তাহলে কোনো মুনাফা পাবেন না। আর ইয়ার ক্ষেত্রেও মেয়াদের হিসাবের ক্ষেত্রেও আপনি যদি 3 বছরের জন্য করে থাকেন সাধারণত 6 মাস পর পর আপনার টাকা উত্তোলন বা লাভের অংশ তুলতে পারবেন। 6 মাস আগে যদি আপনি টাকা উত্তোলন করেন, টাকা উত্তোলন করবেন আপনি ঠিকই কিন্তু কোনো লাভ পাবেন না। এক্ষেত্রে খুব লক্ষণীয় যে আপনাকে চিন্তা করতে হবে কখন আপনি ওপেন করছেন আর কখন তুলতে যাচ্ছেন। সাধারণ নিয়মে আপনি সাধারণ ইয়া হিসাবে আপনি যদি ইয়া করেন অ্যাকাউন্ট করে থাকেন সেটা আপনি প্রতি মাসে হিসাবে আপনি তুলতে পারবেন। আর যদি মেয়াদি হিসাবে যদি আপনি করেন তাহলে কিন্তু 6 মাস পর পর আপনি উত্তোলন করবেন। তবে আপনি যদি উত্তোলন যদি না করে থাকেন তাহলে সেই টাকা মেয়াদের শেষে একবারে সুদে আসলে সব টাকা আপনি পাবেন। চলুন এখন আমরা দেখি বিস্তারিত কিভাবে আসলে পার্সেন্টেজটা যোগ হয় আর কত টাকা হাতে আসে। প্রথমে আমরা যাব সাধারণ হিসাবের। আপনি যদি 1 লাখ টাকা হিসাবে আমরা মুনাফা যদি হিসাব করি তাহলে মাসে আপনি সাধারণ নিয়মে পাবেন 7.5%, যেটা হবে প্রতি মাসে আপনি 625 টাকা পাবেন। আপনার লাভের উপরে সরকার এই ট্যাক্স নেবে, মানে 625 টাকার উপরে ট্যাক্স নেওয়ার পরেই 10% ট্যাক্স নেওয়ার পরেই 562.50 টাকা আপনার হাতে পাবে। মনে রাখা উচিত যে যদি আপনি 1 মাস অতিবাহিত করেন তাহলে এই টাকাটা পাবেন। আর মেয়াদের ক্ষেত্রে 2 রকম, আপনি ইচ্ছা করলে মেয়াদ শেষে একরকম তো পাবেন লাভ, আর যদি আপনি 6 মাস পর পর যদি তুলতে যান তাহলে পাবেন ভিন্ন রকম। এক্ষেত্রে আপনার যদি 1 বছরের জন্য করেন একরকম, 2 বছরের জন্য করেন একরকম, 3 বছরের জন্য ভিন্ন রকম। তা আমি আসি আপনাদের সাথে সেই রকম শেয়ার করি। আপনি মেয়াদ শেষে 3 বছর পরে 6 মাস পর পর যদি টাকা তুলেন তাহলে আমরা হিসাব করব, জি 3 বছরে 10% হারে 5,000 টাকা, আর তার উপরে যদি আপনি 10% লাভের উপরে যদি ট্যাক্স কাটা হয় তাহলে 500 টাকা বাদ গেলে আরও 4,500 টাকা আপনার হাতে থাকবে। আপনি 2 বছর যদি আপনি যদি ফিক্সড ডিপোজিট করে থাকেন তাহলে আপনি পাবেন 9.5% হারে 4,750 টাকা, তার উপরে 10% সরকার কর্তন যদি করে লাভের উপর তাহলে আপনি হাতে পাবেন 4,275 টাকা। 1 বছরের জন্য যদি করে থাকেন তাহলে আপনি পাবেন 9% হিসাবে, তাহলে 4,500 টাকা। আর লাভের উপরে যদি সরকার আবার ট্যাক্স যদি বসায়, ট্যাক্স ব্যতীত আপনি হাতে পাবেন 4,050 টাকা। মনে রাখতে হবে মেয়াদের ক্ষেত্রে অবশ্যই 6 মাস আগে টাকা তোলা যাবে না, তেমনি সাধারণ বিনিয়োগের ক্ষেত্রেও 1 মাস পূর্বে যদি আপনি টাকা তুলেন তাহলে আপনি কোনো লাভ পাবেন না। নমিনি নিয়োগের ক্ষেত্রে আপনি নিয়োগ করতে পারেন, এক্ষেত্রে আপনি পরবর্তীতে চাইলে বদলিও করতে পারেন। মেয়াদান্তে স্বয়ংক্রিয়ভাবে আপনি যদি টাকা উত্তোলন না করেন তাহলে সেগুলো আবার কী হবে, পুনর্বিনিয়োগের যে সুবিধা সেই সুবিধাটা পাবেন। 2 লাখ টাকার কমে ক্ষেত্রে কোনো 3 সার্টিফিকেট দিতে হবে না, বেশি হলে অবশ্যই লাগবে। 2 লাখ টাকার কমের ক্ষেত্রে আপনি নগদ টাকা জমা দিতে পারেন, কিন্তু 2 লাখ টাকা বা নির্দিষ্ট পরিমাণ টাকা হলে কিন্তু কী হবে, আপনাকে চেকের মাধ্যমে অবশ্যই দিতে হবে। অনেকগুলা নিয়ম আছে যেগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে। এখন আপনি অ্যাকাউন্ট খোলার জন্য কী কী লাগে সে সম্পর্কে আমরা এখন আসি। অ্যাকাউন্ট খোলার জন্য আপনার সাধারণত যে ব্যক্তির নামে বিনিয়োগ করবেন তার ছবি এবং নমিনির ছবি 2 কপি করে পাসপোর্ট সাইজের, হ্যাঁ, আর NID করবে, ফটোকপি লাগবে, হ্যাঁ, অ্যাক্টিভ একটা ফোন নাম্বার ওখানে দিতে হবে। 2 লাখ টাকার কম হলে
তিন সার্টিফিকেট লাগবে না, কিন্তু 2 লাখ টাকার বেশি হলে কিন্তু 3 সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আর যদি 2 লাখ টাকার কম হয় তাহলে ব্যাংকের চেকের দরকার নাই, নগদ দিলেই চলবে। আর যদি 2 লাখ টাকার বেশি হয় তাহলে অবশ্যই ব্যাংকের চেক লাগবে। এখন আমরা আসি এই অ্যাকাউন্টটা আমরা কোথায় খুলবো, অনেকে প্রশ্ন থাকতে পারে না, আবার অনেকে তো জানেন না। এক্ষেত্রে আমি বলবো আপনি জাতীয় সঞ্চয় অধিদপ্তরের যতগুলো শাখা আছে প্রত্যেকটা শাখা ইচ্ছা করলে আপনি ওপেন করতে পারেন। আপনি চাইলে সকল প্রকার পোস্ট অফিসে আপনি ইচ্ছা করলে আপনি এই অ্যাকাউন্ট এই হিসাব খুলতে পারেন। ভিডিওর মধ্যে বা আপনার সকল রকমের যদি কোনো রকমের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনার কমেন্টের উত্তরটা দিয়ে আপনাকে সমাধান করতে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, লাইক দিলে হবে কি ভিডিও করার প্রতি বা ভিডিও দেওয়ার প্রতি একটা উৎসাহ জাগে। আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অন করে দিবেন, সাথে সাথে যাতে নোটিফিকেশনটা আপনার কাছে পরবর্তী ভিডিও লোড করার সাথে সাথে নোটিফিকেশন যেতে পারে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।